প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার সিম্পল কুকিং এ। আজকে আমি দেখাচ্ছি খুব সহজ ভাবে তৈরি করা, ঝটপট তৈরি করে ফেলতে পারবেন চাল আর ডাল দিয়ে ইনস্ট্যান্ট চাপড়ি বা চাপড়ি পিঠা। প্রথমে রেসিপি শুরুতেই দেখাচ্ছি উপকরণগুলি। আমি ঝাঁঝরিতে নিয়েছি 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আপনারা যে কোনো ধরনের আতপ চালই ব্যবহার করতে পারবেন। এক পাশে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ এটা মুগের ডাল, আমি কিন্তু ভাজিনি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মসুর ডাল, তবে এটা চোকা সহই দিয়েছি। আর এখানে দিলাম চানা ডাল 2 টেবিল চামচ পরিমাণে। আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মসুর ডাল। আর সব শেষে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মাশকলাইয়ের ডাল, বা এটাকে উড়দ ডাল বলা হয়। এটা কিন্তু চোকা ছাড়া, তবে আমি মুগ ডাল, উড়দ ডাল বা মাশকলাইয়ের ডালটা কিন্তু ভেজে নেইনি। চাল ডাল খুব ভালোভাবে রানিং ওয়াটারে ধুয়ে নিয়ে এটা এখন আমি ভিজিয়ে রাখবো সারা রাত বা ওভার নাইট। সারা রাত ভিজিয়ে রাখার ফলে চাল ডাল কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। আমি বাসি পানিটা ফেলে দিয়েছি। আমি চাল ডালের সম্পূর্ণটাই কিন্তু আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব না, আমি এতটা করব না, কিছুটা নেব। আমি ব্লেন্ডারে নিয়েছি 2 কাপ পরিমাণ চাল ডাল, আর তার মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এটাই একদম কারেক্ট মেজারমেন্ট পানি আর চাল ডালের, এই অনুপাতে দেবেন। যে পরিমাণ চাল ডাল নেবেন ঠিক তার অর্ধেক পরিমাণ পানি দেবে। চাল ডাল যে খুব মিহি করে একদম পাউডারের মতো করে ব্লেন্ড করতে হবে সেটাও কিন্তু না, একটু দানা দানা হয়ে থাকলেও কিন্তু কোনো অসুবিধা নাই। ব্লেন্ড করা মিশ্রণটা দিয়ে আমি এখনই চাপড়ি বা চাপড়ি পিঠা তৈরি করব। তবে তার আগে আমি কিছু মশলা মিশিয়ে দিচ্ছি। আমি স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ, 1/2 চা চামচের মতো দিয়েছি শুকনা লাল মরিচের গুঁড়া, আমি 1 চা চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়া, আর দিয়েছি 1 চা চামচের মতো এটা জিরা গুঁড়া। আমি জিরাটা একটু টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। পিঠার এই মিশ্রণটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, আমি এখনই এটা দিয়ে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। একটা ননস্টিক প্যান চুলা উঠিয়ে দিয়েছি, আর এটা কিন্তু এখন হালকা গরম আছে। এটা কিন্তু একদম খুব ভালোভাবে গরম করবেন না, একদম হালকা গরম থাকবে। আর দিয়ে দিয়েছি ব্যাটারটা। আমি সম্পূর্ণ প্যানটা জুড়েই বড় করব ওই পিঠাটা, সেই অনুযায়ী ব্যাটার দিয়েছি। আর হালকা গরম আছে বলে কিন্তু আমি খুব সহজেই চামচের পেছন দিক দিয়ে মাঝখান দিয়ে শুরু করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠাটাকে খুব সহজেই বড় করে ফেলছি। আমি ছড়িয়ে দিয়েছি কিছু ধনে পাতা কুচি, আপনার একটু কাঁচামরিচ বা পেঁয়াজ যদি দিতে চান দিয়ে দিতে পারেন এই পর্যায়ে। আর কিছু তেল দিয়ে দিচ্ছি, একটু পাশেও দিচ্ছি একটু উপরেও দিচ্ছি, এতে এই পিঠাটা কিন্তু আরও বেশি ক্রিস্পি হবে। ঢেকে রাখার কোনো দরকার নেই, জাস্ট এখন পিঠাটা বড় করার পরে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবেন, মিডিয়াম হিটে রেখে দেবেন। এতে কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন যে ধার দিকগুলি আস্তে আস্তে খুলে আসছে। ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল একদম ইনস্ট্যান্ট চাপড়ি পিঠা। আর এটা আমি তুলে রেখেছি একটা নেটে ঝাঁঝরিতে, যাতে গরম পিঠাটা প্লেটে রাখলে ভাপটা বার হতে পারবে না, তখন এটা সগি বা ম্যারম্যারে হয়ে যাবে। এটা আমি তারের ঝাঁঝরিতে রাখার ফলে ভাপটা বার হয়ে যাবে, ফলে পিঠাটা কিন্তু ক্রিস্পি থাকবে। সেকেন্ড পিঠাটা ভাজার ক্ষেত্রে একটা টিপস আছে, এটা করবেন। আমি পিঠাটা ভেজেছি, প্যানটা কিন্তু যথেষ্ট ধোয়া ওঠা গরম হয়ে গেছে, এই গরম তাওয়ায় কিন্তু পিঠার ব্যাটারটা দিতে পারবেন না, তাহলে কিন্তু এটা একদম লেগে থাকবে, এটা কিন্তু আর বড় করতে পারবে না চামচের পেছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। এই কারণে আমি যথেষ্ট পরিমাণ নর্মাল পানি, ট্যাপের পানি দিয়ে দিয়েছি। এতে এই প্যানের টেম্পারেচারটা অনেক কমে গেছে, বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন মুছে নিয়ে এর ভেতরে আবার আমি সেকেন্ড পিঠাটা ভাজছি। আপনারা কিন্তু এইভাবেই করবেন, প্রথম পিঠাটার পরের পরের পিঠাগুলিকে ভাজার জন্য প্যানের টেম্পারেচারটা বা তাপটাকে একদম কমিয়ে দিবেন পানি ছিটিয়ে। বুঝতেই পারছেন এই পিঠা বা রুটি বলি এগুলি কীরকম ক্রিস্পি মচমচে হয়েছে, আর সত্যি দারুণ খেতে। আর এটা খুবই হেলদি, স্বাস্থ্যকর, কারণ যথেষ্ট 5 রকমের ডাল আছে। সকালের নাস্তায় রুটি পরোটার বদলে তেল ছাড়া 5 রকম ডাল দিয়ে তৈরি প্রোটিন সমৃদ্ধ এই চাপড়ি বা চাপড়ি পিঠা অবশ্যই খুব স্বাস্থ্যকর একটা খাবার। সহজ ইনস্ট্যান্ট এই চাপড়ি বা চাপড়ি পিঠাটা তৈরি করুন,
অবশ্যই সবাই পছন্দ করবে। আর রেসিপি পছন্দ হলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে। আমি হুমায়রা, আল্লাহ হাফেজ।